আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে স্বাগতম দেশপ্রবাস থেকে যারা প্রতিদিন নতুন নতুন নিত্য নতুন ডিজাইনের বাড়ি দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধুরা যারা কম খরচে বারো কলমে চারটি বেডরুম দিয়ে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি কমপ্লিট বাড়ি করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য বন্ধুরা স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে যদি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন বিশ্বের যে কোনো জায়গায় থেকে আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন বন্ধুরা বাড়ি আমরা বারবার করব না বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন প্ল্যান করে স্বপ্নের বাড়িটি দেখতে কিভাবে করলে সুন্দর হবে নিজের মন মতো করে সুন্দর একটি ডিজাইন করে স্বপ্নকে বাস্তবায়ন করব নিজে নিরাপদ থাকব ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবো বাড়ি নির্মাণ করার পরে অন্যজনের বাড়ি দেখে যেতে আফসোস করতে না হয় এই জন্য আমরা বুঝে শুনে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে স্বপ্নের বাড়িটি ভালোভাবে অবশ্যই বুঝে শুনে করার চেষ্টা করব কেননা আমরা বাড়ি বারবার করব না দর্শক বন্ধুরা আজকের এই ডিজাইনটি আমরা করে দিয়েছি দক্ষিণ কোরিয়া প্রবাসী মোহাম্মদ রকিব হাসান বাই বাইয়ের এইর জেলা থানা মুন্সীগঞ্জ গ্রাম গ্রামের নাম বাকুলতলা তো বাই দক্ষিণ কোরিয়া থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে বাইয়ের স্বপ্নের বাড়ি ডিজাইনটি বাই করে নিয়েছে আপনিও চাইলে বিশ্বের যে কোনো জায়গায় থেকে ঘরে বসে আমাদের থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকটি ডিজাইন খুব সুখ মাথায় খুব ভালো করে চিন্তা ভাবনা করে যেভাবে করলে আপনার কম খরচে সুন্দর একটি ডিজাইনের বাড়ি করবেন বাড়ি বারবার করবেন না আমরা এই বিষয়গুলো মাথায় রেখে যেই পরামর্শগুলো দিলে আপনার বাড়িটি সুন্দর হবে কম বাজেটে খুবই চমৎকার সুন্দর একটি ডিজাইনের বাড়ি করতে পারবেন তো এই বাড়িটির বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে কত টাকা যাবে এখনই আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ বুঝিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এই বাড়ির দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এ বাড়ির প্রস্ত দেওয়া আছে চৌত্রিশ ফিট সাত ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট বারোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই পঁচাশি পয়েন্ট জমিতে এই বাড়ির প্ল্যানটি আমরা করে দিয়েছি আপনার চাইলে একটু ছোটো বড়ো জায়গায় অবশ্যই আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি মন করে নিতে পারেন সামনে একটি স্টিয়ার করে দিয়েছি খুবই চমৎকার আপনারা চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন স্টিয়ার দিয়ে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি এগারো ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চির সামনে দুটি বেডরুম করে দিয়েছি তেরো ফিট বাই বারো ফিট আপনারা চাইলে ছোট বড় করে আপনার যাই চাইদার আলোকে অবশ্যই ডিজাইনটি করে নিতে পারেন এর পাশে অন্য দুটি বেডরুম করে দিয়েছি বারো ফিট ছ ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি একটি কিচেন করে দিয়েছি এগারো ফিট বাই সাত ফিট অবশ্যই আপনারা ভালো করে মাপগুলো দেখে নেবেন এই বাড়িতে দুটি ওয়াশরুম করে দিয়েছি সাত ফিট বাই চার ফিট ছ ইঞ্চি সামনে দুটি খুবই চমৎকার একটি বারান্দার ডিজাইন করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দর্শক বন্ধুরা বাড়ি করার আগে ভালো করে বুঝে শুনে বাড়ি নির্মাণ করার চেষ্টা করবেন অবশ্যই আপনার কষ্টের টাকায় সঠিকভাবে যেভাবে করলে আপনার প্রত্যেকটা ইঞ্চি জায়গা কাজে লাগবে কোন কলমে কতগুলো রড দিতে হবে কত ইঞ্চি পরপর রন রড বাইন্ডিং করতে হবে এইগুলো আমরা না জানার কারণে আমাদের স্বপ্নগুলা নিমিশে নষ্ট হয়ে যায় আমাদের স্বপ্নের বাড়িটাই আমাদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় আমাদের থেকে ডিজাইন করতে হবে এমন কোনো বিষয় না যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন প্ল্যান করে আমাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করব কেননা বাড়ি বারবার করব না আপনি চাইলে মনে চাইলে আরেকটি নো বাড়ি নাও করতে পারেন এই জন্য সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করবেন বুঝে শুনে করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা একটি বাড়ি নির্মাণে শুধু টাইলস আর রং দিয়ে সুন্দর করলে বাড়ি সুন্দর হয় না বাড়িটা সঠিকভাবে করতে হবে এই বাড়িতে নিজে থাকবেন প্রিয় মানুষরা থাকবে বর্তমানে ভূমিকম্পর চাহিদা অনেক বেড়ে গেছে তো আপনার বাড়িটা যাতে সঠিকভাবে হয় অনেক সময় আমরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলি কিন্তু আমাদের বাড়ি সৌন্দর্য হয় না সঠিকভাবে হয় না অদক্ষ মিস্ত্রি কন্ট্রাক্টরের মাধ্যমে কখনো বাড়ির ডিজাইনের কাজ সম্পূর্ণ করা উচিত না অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে অবশ্যই ভালো কন্ট্রাক্টরকে দশ টাকা প্রয়োজনে বেশি স্কোয়ার ফিটে দিয়ে আপনি কাজ করাবেন নিজে নিরাপদ থাকবেন আপনার স্বপ্ন বাস্তবায়ন সুন্দরভাবে করে নেবেন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজার অনুযায়ী দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে পঁচিশ লক্ষ টাকা হলে ইনশাল্লাহ একতলা কমপ্লিট করতে পারবেন জায়গাভিত্তিক খরচ একটু কম বেশি হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন ডিজাইনের বাড়ি যদি প্রতিদিন নিয়মিত দেখতে চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম